এবার আরো কিছু সংবাদ এক নজরে। পাচার হওয়া 5 জন নারী সহ 19 জন বাংলাদেশিকে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বিকেলে ভারতের বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোলে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। অনলাইনে খাগড়াছড়ি ভ্রমণের অনুমতিপত্র পাবেন বিদেশিরা। এছাড়াও স্থায়ী বাসিন্দার সনদ, উত্তরাধিকার সনদও মিলবে অনলাইনে। বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ডিজিটাল সেবা উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়লা ইসলাম। অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই। লেকের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণে 16টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। সকাল 10টায় এসব গেট খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। পাচার হওয়া 45টি কচ্ছপ উদ্ধার করে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের লেকে অবমুক্ত করা হয়েছে। ঢাকা ও কুমিল্লা বন বিভাগের যৌথ অভিযানে কুমিল্লার 14 গ্রামের একটি বাস থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়।